বন্ধুরা আমি প্রতিম, আজকে আমার চ্যানেল ওভেনাপিয়ামে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি কিন্তু আজকে এসেছি দিবাপিতে বিরিয়ানি, মানে ব্যারাকপুরে দিবাপি বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। তো কিভাবে আসা যেতে পারে, আমি তো যেরকম ব্যারাকপুরে থাকি, আমি এখান থেকে আমি আমার বাইক বা স্কুটিতে চলে এসেছি। যদি কেউ কলকাতা বা তোমরা কেউ ব্যারাকপুরে থেকে থাকো, কলকাতা থেকে আসতে পারলে একটা ট্রেন ধরে তোমরা ব্যারাকপুর আসলে স্টেশন থেকে অটো পাবে, এক নম্বর প্ল্যাটফর্ম, মানে যেখানে লস্যি কাউন্টার আমাদের লস্যি সেন্টার বিখ্যাত, ওখান থেকে তোমরা একটা অটো ধরবে, সোজা কাউকে বলবে দিবাপি নামাতে, তোমাকে একদম দিবাপি নামাবে। আর যদি কেউ বাইকেও আসতে যাও তাহলে রোডটার নাম হচ্ছে বারাসাত রোড, তোমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়েও আসতে পারো। আজকে কিন্তু চলে এসছে এটা নতুন দিবাপিতে, ব্যারাকপুরের নতুন দিবাপি, সেটা কেন সেটা গিয়ে বলছি। তুমি চলো এখানে আসা যাক, টাইমগুলো দেখো এইখানেই সকালবেলা কাটায়, কারণ এটাও দিবাপিরই, ওনার দিবাপি বাপি দাস, এটাই কিন্তু সেই ফার্স্ট দোকান যেখান থেকে এই আজকে দিবাপি বিখ্যাত। এই মাটনের ছোট দোকান থেকেই এখন এত বড় দিবাপির মাটন বিরিয়ানি বিখ্যাত, মানে দিবাপি বিরিয়ানি। তো এখানেই কিন্তু মাটনটা কাটা, মাটনটা কেমন খেতে সেটা কিন্তু ভিতরে গেলেই বোঝা যাবে, চলো গিয়ে দেখা যাক। দিবাপিতে কীভাবে এসেছি যেটা বুঝতেই পেরেছো, ইন্টেরিয়ার ডেকোরেশনটাও পুরো দেখে নিয়েছো, মানে কীভাবে আগের দোকানেও তোমরা এসছো, আমি নতুন দোকানে এসে ভিডিও করছি, আমি আগের দোকানেও এসেছি বাট ভিডিওটা করা হয়নি, এই নতুন দোকানে ভিডিও করছি। আর আজকেই কিন্তু স্টার্ট হয়েছে, এটা কিন্তু এতদিন বন্ধ ছিল, তো
আজকে স্টার্ট হয়েছে মঙ্গলবার, তো আমি ফার্স্ট খেতে এসেছি আজকে। আমি এখানে হচ্ছে ভিডিওটাও করছি আর কী কী নিয়েছি দেখো, মাটন বিরিয়ানি, এখানে হচ্ছে মাটন কিমা, এখানে হচ্ছে মাটন কষা, আর এখানে হচ্ছে মাটন লিভারফ্রাই যেটা এখানকার ফেমাস। আর মাটন বিরিয়ানির মধ্যে এখানে একটা সবথেকে বড় জিনিস দেখো, তোমরা দেখতেই পাবে এখানে আই লাভ বিরিয়ানির ব্যাপারটা কিন্তু ভালোই ঠেকছে। আই লাভ বিরিয়ানি মানে যেহেতু ব্যারাকপুর মানে বিরিয়ানি হাব, বিরিয়ানি হাব মানেই তো আই লাভ বিরিয়ানি হবেই ভাই, বি ফর ব্যারাকপুর আর বি ফর বিরিয়ানি তো অলওয়েজ আই লাভ বিরিয়ানি আছেই ভাই। মানে আমরা ব্যারাকপুর বাজি ভাই আই লাভ বিরিয়ানি, তো বিরিয়ানি যখন ভালোবাসি তাই দুর্গাপুর বিরিয়ানিতে এসেছি। তাও কি সিটিং বন্ধ ছিল, আজকে খুলে তো তাই চলে এসেছি, কারণ কতটা বিরিয়ানি আমরা খেতে ভালোবাসি আর বিরিয়ানি ফ্রিতে এটা ভাবো তোমরা। এর জন্যই মানুষে দিবাবি আছে মাটন খেতে, দিবাবির আলুটাও এতটা নরম মাটনের মতো যে চাপ দিলে ভেঙে যায়। তো এখানে আমার যে নেক্সট আইটেম সেটা হচ্ছে মাটন কিমা, প্রাইসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এটা কিন্তু একটা খুব ফেভারিট আইটেম, মানে ফেমাস আইটেম দিবাবির মাটন কিমা, তো এর প্রাইস আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই হচ্ছে পুরো এরকম একটা বাটির কোয়ান্টিটি একটু দেখতে পাচ্ছি, ঝাল ঝাল হচ্ছে লঙ্কাও দেখতে পাচ্ছি আর তেল জ্বলছে দেখতে পাচ্ছি এখানে। তো এইরকম একটা পুরো একদম কষা পুরো ব্যাপারটা রিচ এখানে একটু ঢাললাম। তো মেনলি কিমা বলছে কিন্তু এর মধ্যে কিন্তু হাড়ও দেওয়া হয়েছে দেখলাম, কিমা বলতে বুঝি আমরা বোনলেস, বাট এখানে কিন্তু বোনলেসের ব্যাপারটা নেই। এটা দিয়ে একটু বিরিয়ানিটা মেখে খাই, এর মধ্যে কিন্তু একটা আরও আছে। আলাদাই রিচ টেস্ট পাওয়া যাচ্ছে, এটা এটার মধ্যে খেলাম মানে দারুণ, সেরকম ঝালও না কিন্তু রিচ, লঙ্কা মঙ্কা দেওয়ার হয়েছে মানে খেতে পারবে, যারা একদম ঝাল খেতে পারে না তারাও খেতে পারবে, খুব একটা ঝাল না, রিচ ভালো বেশ, টেস্টটাও খুব সুন্দর। এখানে কিন্তু গরম লাগলে স্প্রাইট পাবে, ঠান্ডা জল পাবে। আরেকটা জিনিস আমি দেখেছি, প্রতিটা মাটন বিরিয়ানির দোকানে গেলে লঙ্কাটা থাকে, কেমন জানি না, বাট বিরিয়ানির সাথে লঙ্কাটা ঠিক আমার ভালো লাগে না, বিরিয়ানির সাথে লঙ্কাটা যায় না। তো আমি আমার নেক্সট আইটেম মাটন এখানে কষা দিয়ে এসেছি, দেখো এখানে এরকম দেখতে পাচ্ছি এরকম সাইজের পিস আছে, মোটামুটি এক দুই হ্যাঁ চার পিস মতো মাটন আছে, আর দেখো পুরো রেওয়াজি পিস আছে আমি থাকতে হবে। তো এটার প্রাইসটা কি আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো একবার এইটারও এটাও তো এটা রিচও বুঝতে পারো মাটন তো মানে, তো এটা দিয়ে একবার গ্রেভিটা দিয়ে খেয়ে রেখি। এটা আবার ও টোটালি টেস্টটা আলাদা, যেরকম মাটনের আমরা বাড়িতে একটু রিচ করে ঝোল করি ওরকম, কিন্তু হ্যাঁ এটা কিন্তু খেলেই না আসলে এই মাটনের চর্বির পিসটা, মাটন লাভার এই সবকটাই কিন্তু আমার মাটনের আইটেম। নেক্সট আইটেমে যাবো তার আগে একটুখানি খেয়ে নিই, এতটাই গরম লাগছে, মাটন খেলে তো সবাই জানে যে গরম হবেই শরীরটা। তো দুটো আইটেম হয়ে গেল মাটনের, এবার হচ্ছে তিন নম্বর আইটেম লিভার ফ্রাই, ফার্স্টেই আসো চর্বি, মানে মাটনের সাথে কেন জানি না চর্বিটা যেন আমার সাথে একটু জড়িয়েই থাকে, তাই আগেই কথা না বলে কথা কম কাজ বেশি, মাটন হলে কাজটা বেশি হতে হবে কথাটা কম। এটা হচ্ছে লিভার ফ্রাই, আমরা মেটে কথা বলি, তো দেখতেই পাচ্ছ কতটা রিচ জিনিসটা। আমি এরকম একটা পিস নিয়েছি, একটুখানি তেলটা দেখিয়ে দিই, মোটামুটি কেউ শীতকালে চাইলে এটা বাঁচিয়ে রাখলে গাত পাতাও মেখে নিতে পারবে যতটা তেল আছে এখানে, মানে তেলই জীবন এখানে ব্যাপারটা। তো ব্যাপারটাকে একটুখানি এই যেরকম আমাদের সব মারা শিখি যে তেলটা একটু ঘেঁটে নিলে গাঢ় ব্যাপারটা বেরোয়, চেষ্টা করেছি তাও তেল পেয়েছি, যে দেখতে পাবো তেল আছে, বিশ্ববিখ্যাত তেল কামঝোল, মানে যেটাকে আমার সারা শরীর দিয়ে তেল বেরোচ্ছে।
তো এটা দিয়ে বিরিয়ানিটাকে মেখে ব্যাপারটাকে আর এই পিসটা দিয়ে তিনটে মাটনের আইটেমে তিন রকম স্বাদের, এটা যেমন একটা স্পাইসি মশলাদায়ক, এটা একদম বাড়ির সেই ঘরোয়া একটু রিচ মাটনের মতো, আর এইটা তো হচ্ছে প্রপার রিচ, রিচ মানে রিচ ফুল তেল ভাই, তেলই তেল, এরকম চর্বিতে এখানে দেখতে পারো চর্বি চর্বি, ওদের মধ্যে একটু তেলই তেল ভাই। এবং আমার এখান দিয়ে দেখো এটা কিন্তু বহুত ভয় ভয় মাটন বিরিয়ানিটা আমি খেতে এসেছি, তাও নতুন হয়েছে তাও ব্যাপারটা বুঝে নিতে হবে, ডিটেলসে বলা যাবে না, ভয় ভয় এসেছি মনোবল নিয়ে। তো ভিতরের দিকে কেন বসেছি, একটু সেভ করে যদি থাকা যায় নিজেকে, তার জন্য ভয় এসেছে কিন্তু দেখো তার জন্য একটু ঘামছি। তো তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নি, যাওয়ার আগে কথা হবে, বাইরে গিয়ে সব কথা হবে, খেয়ে নি, বুঝতে পারলো, মনে ভয় আছে জীবনে, তো একটাই লাইভ বল, বারবার কি লাইভ আসে খেয়ে ছবি, তাই খেয়ে নি, তবে খেয়ে বাইরে গিয়ে ধীরে সুস্থে ফ্রেশ এয়ারে কথা বলবো। তেলালা ঘাম নিয়ে বিধ্বস্ত অবস্থায় মাটন বিরিয়ানি, মাটন কিমা, মাটন কষা প্লাস লিভারফ্রাই খেয়ে বিধ্বস্ত। ডিবাপি মানে যে মাটন সেটা যে বুঝিয়ে দিতে, যেহেতু আজকে ডিবাপির বসে খাওয়ার ওপেনিং, তো আবার নতুন ডিবাপিতে কি করা যাবে, এই কদিন তো ভয় আসতে পারছিলাম না, বুঝতেই পারছো, শুনেইছ যে কি দরকার, জানি পরে যেটা লাগে আর কি মানুষের, মানে এই আর কি একটু ধূপকাঠি ফুপকাঠি, তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা করেছি, তো ওই বিরিয়ানি পরে যেটা লাগে তো সেটাই পাওয়া যায় আর কি, মানে আমিও ওই আর কি হয় চলে, কিন্তু এখন তো করা যাবে না, কিছু করার নেই, বুঝতেই পারছো। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর রেকমেন্ডেশানে দাও, এরকম ভালো ভালো এরকম মাটনের পিস আলা বিরিয়ানি আর কোথায় পাওয়া যায় তোমাদের কমেন্ট বা শেয়ারের মাধ্যম দিয়ে আমি জানতে পারবো, সাপোর্ট করো যাতে আমি এরকম আরও ভালো ভালো ফুড ব্লগ জানতে পারি, ভালো ভালো ভিডিও আনতে পারি, খাবার সাথে থাকো, সঙ্গে থাকো, আজকের দিন যেন বাই।